ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন মেনলি দু দুটো আপডেট নিয়ে তোর সাথে কথা বলবো। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিসিকা ভাই কিসি কি জানে প্রথম গান আসতে চলেছে। গানটার নাম হচ্ছে নেইও লাগদা এবং এই গানটা মিউজিক দিয়ে হচ্ছে হিমেশ রেশমিয়া। তো অনেকদিন পর সলমান খান হিমেশ রেশমিয়া কম্বো ফিরতে চলেছে এবং আমাদের যদি মনে থাকে তাকে তেরে নাম, তেরে নাম দিয়ে প্রথম হিমেশ রেশমিয়ার আত্মপ্রকাশ ঘটেছিল যেহেতু আমার মনে আছে। তো মানে তখন থেকে সলমান খান হিমেশ রেশমিয়া একটা হিউজ একটা ক্রেজ তৈরি করেছিল এবং আজকে অনেকদিন পর আবার হিমেশ রেশমিয়ার মিউজিকে কিন্তু সলমান খানকে আমরা লিভ দিতে দেখবো এবং গানটা কালকে আসতে চলেছে। ইয়েস, গানটা হচ্ছে নেইও লাগদা। এই গানটার যেটা টিজার এসছে এবং টিজার থেকে যেটুকু যে বুঝতে পারছি গানটার কিন্তু লোকেশন ওয়াইজ গানটা দেখতে বেশ ভালো লাগবে। বালিয়াড়িতে পুরো শ্যুট হয়েছে পূজা হেগড়ে এবং সলমান খান, এবং এটা দেখার সলমান খানের বয়স প্রায় 57-এর কাছাকাছি, 57-8, আর পূজা হেগড়ের বয়স 27-28 হবে। তো এই যে এতটা গ্যাপ, কতটা কিরম লাগে এদেরকে একসাথে, সেটা কালকে গানটালে বয়ে যাবে। তো গানটা কালকে রিলিজ করছে জি মিউজিক কোম্পানি ইউটিউব চ্যানেলে এবং আমার মনে হয় কালকে সকাল 11টা থেকে 12টাই টাইমের মধ্যে কিন্তু গানটা চলে আসবে কালকে। তো এবার দেখার গানটা কেমন হয়, গানটা তো অবশ্যই রিভিউ করবো। তোমরা গানটা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করো অবশ্যই কিন্তু জানিও। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা একটা বিগেস্ট আপডেট, যেটা আমি বলেই দিয়েছিলাম এক সপ্তাহ আগেই যে এই উইকে দেব একটা এমন ইতিহাস তৈরি করতে চলেছে যেটা বাংলায় কেউ করেনি। 4-4টে 10 কোটি প্লাস সিনেমা এবং ইন্ডাস্ট্রি হিট সিনেমা যার দখলে রয়েছে কিন্তু হচ্ছে দেবতা। এই রেকর্ড কিন্তু বাংলায় কারোর নেই, এত বড় রেকর্ড যে ডবল কোটির ঘরে। বাংলায় বেসিক্যালি 3-4 কোটি হলেই সবাই খুশি হয়ে যায়, কিন্তু দেব এই ট্রেন্ডটা সেট করেছে যে 10-12 কোটি করার কোনো ব্যাপারই নয়। এবং শেষ 4-5 বছরে 10 কোটি মানে কালেকশন করা সিনেমা দেখা যাচ্ছিলই না, 8-9 কোটি অব্দি কালেকশন যাচ্ছিল, সেটা কর্ণ সুমনের গুপ্তধন হোক বা প্রজাপতি হোক, ওখানে গিয়ে থেমে যাচ্ছিল। এই সরি, প্রজাপতি বলছি, টনিক হোক, মানে কর্ণসুমনের গুপ্তধন বা টনিক দুটোই বলি, ভালো বিজনেস করেছে কিন্তু 8-9 কোটি থেকে আটকে গেছিল। আর কাছের মানুষ, তারপর কিসমিস, কোলন্দা, যেগুলো সবকটাই কিন্তু হিট হয়েছে, মানে ফ্লপ কোনোটাই হয়নি, সবকটাই কিন্তু মানে যা বাজেটে তৈরি তার থেকে মানে তুলে নিয়ে যাবে। এবার দেখুন কম বাজেটের সিনেমা তো অনেকেই করছে, সোহম করছে, পরমব্রত করছে, অনেকেই করছে, কেউ কি লাভ পাচ্ছে, লাভ পাচ্ছে, লাভ হচ্ছে দেবদাই পাচ্ছে। তো দেবদার সেই ক্রেজ তৈরি হয়েছে কোথাও গিয়ে এবং এই ক্রেজ এই বছর তো আরো মারাত্মক জায়গাতে গিয়ে পৌঁছবে, কারণ বাঘা যদি আসছে, আরো বড় বড় সব সিনেমা আসতে চলেছে, দেব মিঠুনের সঙ্গে প্রজাপতি এত বড় হিট হয়েছে। তো এই বছর তাদের সঙ্গে দেবের যে আর একটা সিনেমা আসতে চলেছে বড়দিনের টাইমে, সেটাও একটা হিউজ মার্কেট করবে, সেটা তো বোঝাই যাচ্ছে। তো সত্যদীপ শাহ, যিনি সিনেমার ট্রেড অ্যানালিস্ট, তিনি পোস্ট করেছেন কালকে এবং তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে সিনেমাটা অলরেডি 10 কোটি কালেকশন কিন্তু করে ফেলেছে এই উইকে এসে, এবং আজকে কাগজেও দিয়ে দিয়েছে, আমি দেখলাম সকালবেলা, এবং সেখানে বলা আছে 5 বছর পর কোনো বাংলা সিনেমা কিন্তু আবার 2 কোটি মানে 2 অঙ্কের ঘরে কিন্তু কোথাও গিয়ে পৌঁছলো। তো সব থেকে বড় কথা, আমার মনে হয় কারোর নন্দন নিয়ে কান্নাকাটি করা উচিত না, কারণ এই সিনেমাটা নন্দন বাদে এই কালেকশন করে দেখেছে। এবং সব থেকে বড় কথা, 10 কোটি যে করতে পেরেছে একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ পাঠান আসার আগে এই সিনেমাটার কালেকশন ছিল 7.5-8 কোটি টাকা। তো পাঠান আসার পরও যে সিনেমাটা বাংলায় দাঁড়িয়ে এত বড় কালেকশন করছে, এতগুলো শো পেয়েছে, সেখানে দাঁড়িয়েও যদি একটা সিনেমা 2 কোটি কালেকশন করতে পারে, তারপরেও মানে 8 কোটির পরও 10 কোটির দিকে যদি পৌঁছতে পারে, তাহলে এতে বোঝা যায় যে দেব মিঠুনি দুজনের স্টারডম কতটা, কোথাও গিয়ে সেটা প্রমাণিত হলো আবার। তো এরা কথায় নয় মানে পুরোপুরি কাজে বিশ্বাসী এবং সেটা কোথাও গিয়ে কিন্তু করে দেখালো। এই কারণেই দেব কাউকে কোনোদিন কোনো রিপ্লাই টিপ্লাই কিছু দেয় না, দেব নিজের কাজে বিজি থাকে, এই জন্যই এটাকে বলে স্যাভেজ রিপ্লাই, যে নন্দন ছাড়াও 10 কোটি কালেকশন করা যেতে পারে, কোথাও গিয়ে কিন্তু করে দেখালো। এবং এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট এবং বাঙালি একজন অভিনেতার কিন্তু এটা একটা রেকর্ড, যেটা আজ অব্দি কেউ করে দেখাতে পারেনি। তো দেবদা মানে আজ থেকে মানে আমরা যখন বুড়ো হয়ে যাবো না, তাদের দিনে বলতে পারবো একজন ছিল যে সত্যি কিছু রেকর্ড করে দেখিয়েছিল, বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিছু করে দেখিয়েছিল, সেটা হচ্ছে দেবতা। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, যে চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এখন তো ভাই ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।